হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিসসালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আজাব হবে কিয়ামতের আগ পর্যন্ত। আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিসসালামের সময়কার কোনো মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আজাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কেয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে এইটুকু ভোগ করলো কবরের আজাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এ কয়দিন ভোগ করতেছে, তাহলে দুজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না, অবিচার হয়ে গেল না, অপরাধ একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন, 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই। একজন রে ধরেন জেলখানায় নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়, কথার কথা, ওর বেতের বাড়ির যে ওজন হয় মাপ হয়, আরেকজন রে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে, হইতে পারে না? সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতিফ, তিনি সব কিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন না কারোর প্রতি, বান্দার প্রতি। আমার রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না, পাই পাই করে বোঝাই দিবেন, দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না, আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্য জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব, আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন, তিনি তো মহান সৃষ্টিকর্তা, ঠিক না বেটি? এরপরে প্রশ্ন হলো, কাতার সোজা ও ফাঁকা বন্ধ করা ইসলামী দৃষ্টিতে এর গুরুত্ব কতখানি? কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু, কাতার বাঁকা করিও না, ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, সমাজে বিভেদ গণ্ডগোল ফাসাদ হবে, কাতার সোজা করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ রাখতে বলতেন, ওই করোনা এসে আমাদেরকে যে দূরে সরাইছে এখনো কাছে আনতে পারে নাই, আর অনেক লোক আছে এখনো দূরে দূরে দাঁড়ায়, ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে ইমামতির সময় প্রত্যেক ওয়াক্তে মানুষদেরকে সাবধান করতেন, সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, সাউউ সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি বলতেন, লা তাদাউল ফুরুজাত লিশাইতান, কাতারের মধ্যকার ফাঁকাগুলো শয়তানের জন্য রাখবা না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নামাজে পার্শ্ব ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়, অর্থাৎ কাছাকাছি দাঁড়াইলে জিদাজিদি করে না। এই জন্য ভাইয়েরা, আমার কাতারের মধ্যে ফাঁকা রাখা ভালো জিনিস। অনেক লোক আছে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে তার সাথে মিলে দাঁড়াইতে গেলে সে বলে, ভাই গায়ের দিকে আসছেন কেন, আসছেন না এরকম বলে, এটা অজ্ঞানতা। তবে হ্যাঁ, এর মানে এই না ফাঁকা বন্ধ করতেই আপনি একজনের গায়ের সাথে এমন ঠাসা ঠাসা করে দাঁড়ালেন যে বেচারার বিরক্তির কারণ হয় অথবা কষ্ট হয়, এরকম না, কিন্তু ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে। আমার বোনের উপর কালো জাদু করা হয়, তখন আমার পরিবার কবিরাজের চিকিৎসা নেয়, সেই কবিরাজ অনেক শিরকি কাজ করাতো, আমি বাসায় বলেছিলাম কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তারা বলে কালো জাদু করা হয়েছে তাই আমরা কালো জাদু দিয়েই চিকিৎসা করাবো, আমি কি করতে পারি? ভাই খুব দরকারি একটা প্রশ্ন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আজকাল অনেককে করা হয়, হ্যাঁ অনেক আপনার এই জাদুকর আছে, অনেক আপনার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, অনেক কুফরি কালাম করেন না আছে, শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করে। আপনি যদি জানেন যে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে যদি আবার ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনিও সে গুনাহে লিপ্ত হয়ে গেলেন, খবরদার। ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে আপনি শরিয়ত সমর্থিত ঝাড়ফুঁক করাবেন,
কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করাবেন, এগুলোতে কাজ একটু আস্তে আস্তে হয়। কিন্তু আমার চোখের সামনে বহু ফ্যামিলি আছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করেছেন। ম্যাজিকের মতো সবকিছু চাইবেন না, ওটার নামই হলো ব্ল্যাক ম্যাজিক। মনে রাখবেন, ওই যে অনেক এলাকায় দেখবেন শয়তানি যারা করে, মাস্তানি গুন্ডামি যারা করে, এরা বড় বড় মাস্তানরা পাতি মাস্তানগুলোকে প্রথমে মারামারি কাটাকাটি গন্ডগোল ফাসাদ করে এরপরে বলে হয় আমার দলে চলে আয়, কিছু টাকা পয়সা দিয়ে আমার দলে যোগ দে, তাহলে আর কোনো ডিস্টার্ব করব না, আর না হলে তোর সাথে আমার ফাইট চলতে থাকবে। এরকম করে না অনেক সময় ইবলিস আমাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে চায়, কুফুরের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য ব্ল্যাক ম্যাজিক দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে আপনাকে সে আবার ব্ল্যাক ম্যাজিকে অর্থাৎ তার কাছে আবার আসতে বলে। তার কাছে আসছেন দেখবেন সব ঠিক হয়ে গেছে, কারণ সে দান্তাই হলো আপনার ইমান নষ্ট করা। এই জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ান জাদুকরের কাছে যদি যান আবার জাদু কাটানোর জন্য, ইমানও যেতে পারে। ডেঞ্জারাস বিষয়, কোরআন হাদিস সমর্থিত, ঝাড়ফুঁক করবেন, ওইদিকে যাবেন না, কাজ যত আসতেই হোক না কেন কোরআন হাদিসের মধ্যেই থাকবেন। এক ব্যক্তির গচ্ছিত অর্থ আমার নিকট আমানত আছে, তিনি আমাকে সে অর্থের ব্যাপারে তার পরিবারের নিকট জানাতে নিষেধ করেছেন, হঠাৎ সে ব্যক্তি মারা যায়, এখন আমার করণীয় কি? আমি কি সেই অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করব নাকি তার নামে দান করব? অবশ্যই তার পরিবারের নিকট হস্তান্তর করতে হবে, কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল সম্পদের মালিক কে হয়? পরিবার, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাপ থাকলে তারা কোরআনের বর্ণিত হার অনুযায়ী তারা পেয়ে যায়। অতএব আপনি তাদেরকেই ফেরত দিতে হবে, আপনি ওটা তার নামে দান করলে হবে না। হ্যাঁ, সে যদি ওসিয়ত করে যায় যে আমার এই টাকাটা তোমার কাছে আছে ভাই, আমি মরে গেলে এখান থেকে এই মাদ্রাসায় এই জমিটা দিও, ওখানে এই ভালো কাজে দিও, এটা হাসপাতালের জন্য দিও, তাহলে ওটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা 1/3 পর্যন্ত, তার টোটাল সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর হবে, আর বাকিটা ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। সব সম্পদ যদি তিনি বলে যে আল্লাহর কাছে দিও, এগুলোর একটারও দিও না, তার কথা শোনা হবে না, 1/3 পর্যন্ত তার কথা শোনা হবে, বাকিটা ওয়ারিসদেরকে দিতে হবে। কারণ ইসলাম তার বাচ্চারা অন্য কারোর কাছে হাত পাতুক সেটা চায় না, এমনকি তাদের থাকলেও আপনি সেটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় পরিবারকে জানাতে নিষেধ করে যে ওরা তসরুফ করবে বা উল্টাপাল্টা করবে, সেটা ভিন্ন কথা, তাই বলে মৃত্যুর পর আপনি তার সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে হবে।